প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে নভেশন মডেল স্কুলের অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি জান্নাতুল ফেরদৌস জ্যোতি, সহকারী শিক্ষক নভেশন মডেল স্কুল। আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা, এবং বাংলার যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে চিহ্নের ব্যবহার। আর এই চিহ্নের ব্যবহারটা আমরা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের বা কারের ব্যবহার শিখি ও লিখি। আমরা অবশ্যই পড়াগুলো ভালো করে শিখব এবং খুব ভালোভাবে লেখাগুলো দেখব। দেখার পরে আমরা আমাদের HW খাতায় এগুলো অবশ্যই লিখে ফেলব। প্রতিদিনে যে পড়াটা আমরা করছি সেটা আমরা অবশ্যই এটা খাতায় লিখে রাখব, যাতে আমাদের খুব ভালোভাবে এই বিষয়ের উপরে রপ্ত হয়। আমি এখন পড়াতে চলে যাব। আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্নের বা কারের ব্যবহার শিখি ও লিখি। প্রথমে এখানে দেয়া আছে কয়াকার থেকে কয়ৌকার পর্যন্ত। প্রথমে দেখা যাচ্ছে যে এখানে আমরা আগেই শিখেছি যে কার চিহ্নগুলো কেমন। এখানে স্বরে আতে আ, হস্রি দীর্ঘই হস্রু, দীর্ঘ রি, এ, ঐ, ও চিহ্নগুলো খুব ভালো মতো করে দেওয়া আছে। আমরা প্রথমে চিহ্নগুলো শিখব, শেখার পরে আমরা অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে লেখা শিখব এবং উচ্চারণ শিখব, যাতে আমাদের রিডিং পড়তে ভালো মতো সাহায্য করে চিহ্নগুলো। এখানে প্রথমে দেওয়া আছে কয়াকারে কা, কয় হস্রি কি, কয় দীর্ঘি কি, কয় হস্রু কু, কয় দীর্ঘ কু, কয় রি কি, কয়কারে কে, কয় ওই কারে কে, কয়কারে কো, কয় ও কারে কো। তারপর দেয়া আছে ক্ষয়াকার থেকে ক্ষয় ও কর পর্যন্ত দেওয়া আছে, সেটা আমরা উচ্চারণ করব মুখে মুখে এবং খাতায় লিখে ফেলব। এখানে প্রথমে দেওয়া আছে ক্ষয়াকারে খা, ক্ষয় হস্রি খি, ক্ষয় দীর্ঘি খি, ক্ষয় হস্রু খু, ক্ষয় দীর্ঘ খু, ক্ষয় রি খি, ক্ষয়কারে খে, ক্ষয়কারে খে, ক্ষয়কারে খো, ক্ষয় ও কারে খো। তারপরে দেয়া আছে গয়াকার থেকে গয় ও কার পর্যন্ত দেওয়া আছে। প্রথমে এখানে লেখা আছে গয়াকারে গা, গয় রস্বি গি, গয় দীর্ঘি গি, গয় হস্রু গু, গয় দীর্ঘি গু, গয়কারে গ্রি, গয়কারে গে, গয় ওই কারে গে, গয়কারে গো, গয় ও কারে গৌ। আমরা প্রথমে চিহ্ন বারবার বলছি, আমরা প্রথমে চিহ্ন শিখব, অক্ষরগুলো শিখব, তারপরে আমরা লেখাগুলো মিলিয়ে মিলিয়ে উচ্চারণ করা শিখব এবং বারবার করে লিখব, যাতে আমাদের লেখাটা সুন্দর হয় এবং উচ্চারণগুলো ঠিকঠাক মতো হয়। তারপরে আমরা চলে যাব গয়াকারের পরে ঘয়াকার দিয়ে। এখানে প্রথমে আছে ঘয়াকারে ঘা, ঘয় হস্রি ঘি, ঘয় দীর্ঘি ঘি, ঘয় হস্রু ঘু, ঘয় দীর্ঘ ঘু, ঘয় রি ঘি, ঘয়কারে ঘে, ক্ষয়ই কারে ঘে, ঘয় ও কারে ঘৌ। এখানে তারপরে দেওয়া আছে চ, চয়কারে চা, চয় হস্রি চি, চয় দীর্ঘি চি, চয় হস্রু চু, চয় দীর্ঘ চু, চয় রি চি, চয়কারে চে, চয় ওই কারে চৈ, চয় ও কারে চো, চয় ও কারে চৌ। আমাদের এখানে অক্ষরটা একটু মিস হয়ে গেছে, এই অক্ষরটা হবে চয় ও কারে চৌ, আর এখানে ঘয় ও কারে ঘৌ। আপাতত আমাদের এই চিহ্নের পড়া এই পর্যন্তই। আমি বারবার বলছি যে এই চিহ্নগুলো আমরা ভালো করে লেখা শিখব আগে, তারপরে আমরা অক্ষরগুলো অবশ্যই আমাদের আগে থেকেই শেখা আছে, এর জন্য আমাদের খুব বেশি সমস্যা হবে না এই পড়াগুলো পড়তে এবং উচ্চারণ করতে। তারপরে আমাদের যে বোর্ড বইয়ে আছে, দেখা যাচ্ছে আমাদের শীটে আছে ছড়া, বোর্ড বইয়ে আমাদের যে ছড়াটা আছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে ছড়াটা আমরা মনে হয় খুব মজা করে এই পড়াটা আগেই পড়ে ফেলেছি, এই জন্য আমরা খুব ভালো মতো পড়াটা নিজেরাই বাসায় কয়েকবার উচ্চারণ করে পড়ব, বানান করে পড়ব এবং HW ঝটপট খাতায় লিখে ফেলব।
এরপরে আছে খোকন খোকন ছড়া, এই ছড়াটাও আমার মনে হয় খুব মজা করে তোমরা সবাই পড়াশোনা করে নিয়েছো আগে থেকেই, এবং এটা আমরা অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করার পরে এটাও আমরা HW লিখে ফেলবো। তারপরে এখানে আমরা পাঁচটি রঙের নাম শিখবো আজকে। আমার মনে হয় পাঁচটি রঙের চেয়ে তোমরা আরও বেশি রঙের নাম জানো, আর এই রঙের নামগুলো হচ্ছে লাল, নীল, সবুজ, হলুদ, সাদা। এখানে বোর্ডে আমি একটু লিখে দেখাচ্ছি লয়াকারে, ল লাল, দন্ত নয় দীর্ঘি, ল নীল, হ লয় হসু, দ হলুদ, দন্তীয় স বয় হসু, বর্গীয় জ সবুজ, আর দন্তীয় সয়াকারে সা, দয়াকারে দা সাদা। এই রঙের নামগুলো খুব মজার ব্যাপার, আমরা দেখে দেখেও কিন্তু বিভিন্ন বিষয়ের সাথে মিলিয়ে মিলিয়ে রঙের নামগুলো কিন্তু খুব সহজেই জেনে নিতে পারবো, আর লেখাটাও কিন্তু খুব সহজ। আমরা ল, দন্তীয় ন, হ, দন্তীয় স, দন্তীয় স, এই অক্ষরগুলো আমরা সবাই লিখতে জানি, এবং এর পাশাপাশি যেগুলো ল ল ল দেখ একটা একটা কমন ব্যাপার আছে এই রঙের মধ্যে ল, এবং লিখতে খুব সহজ ব্যাপার হবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও অন্য কোনো ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, মনোযোগ দিয়ে বাসায় পড়ালেখা করবে, এবং অবশ্যই HW করতে ভুলবে না। ধন্যবাদ।